আমার বাবার খুব বেশি টাকা ছিল তা না আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন উনি প্রথম শ্রেণী কর্মকর্তা ছিলেন ফার্স্ট ক্লাস অফিসার ছিলেন কিন্তু আমরা ভাই মিলে আমাদেরকে লেখাপড়া সবকিছু মিলে এই টাকাটা এতটাই অপ্রতুল ছিল যে মাসের দশ তারিখের পরে আর কিছু দিতে পারতেন না বাবা মনে আছে উনি বলতেন যে পনেরো তারিখের পরে আমার কাছে কিছু না আমার কিছুই থাকে না আমরা মাঝে মাঝে হাত দিয়ে দেখতাম পকেটে কিছু আছে কিনা কিছুই থাকতো না কিছুই থাকতো না তো অনেকে বলতে হচ্ছে প্রথম শ্রেণী কর্মকর্তা অনেক কিছু আছে অনেক কিছু ভিতর কথা বলছে একদম এবং প্রথম দশ দিন আমাদের ভালো একটু খাওয়া হতো পরের বিশ দিন একেবারেই আমরা মানে বিভিন্ন রকম ছোট মাছ সবজি হ্যাঁ ভর্তা টর্তা এটা বলা আর একটা হচ্ছে আমাদের কুষ্ঠিতে ঘন্ট বলা হয় ঘোটা তো ওইটা এইগুলো আমরা খেতাম এবং আমার মনে আছে যে এক ডিম আমরা দুইজন ভাগ করে খেতাম কখনো তিনজন ভাগ করে খেয়েছি এক ডিম 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 প্রত্যেককে একটা করে দেওয়ার মতো ছিল ছিল এত এত না আমরা বলতে কোথায় আমি হ্যাঁ এই তিন বেলা খাওয়া এত কিছু কিভাবে সম্ভব এই চাকরি দিয়ে বাবা সৎ ছিলেন আলাদা কোনো ইনকাম ছিল না তো বাড়ি থেকে কিছু সাপোর্ট আসতো আমাদের গ্রামের বাড়ি থেকে সবজি টবজি কিছু কিছু আসতো ওইটা এবং কিছু চাউলের সাপোর্ট আসতো না হলে পারতাম না মানে তারা হতো না তা আমি এটা বলছি কেন এমন আমাদের এমন গেছে যে প্রথম একেবারে টানা সাত দিন নিরামিষ টানার সাত দিন নিরামিষ অনেক সময় খেতে মন চাইতো না তো আমার কাছে আবদার করতাম কিন্তু উনি বলতো আমি কোথায় পাবো এত আবার ইশালা এক তারিখ আসুক দুই তারিখ আসুক তখন দেওয়া যাবে তোর বাবার বেতন হোক তারপরে আমরা এক তারিখ যে থাকতে এক তারিখে বেতন হতো তখন দুই তারিখ হতো দুই তিন তারিখ হলে তখন মনে কষ্ট হয়ে যেত হ্যাঁ আমি কেন বলছি আমি সেই পরিবারে তুমি জানো যে ওই প্র্যাকটিক্যাল বক্স থাকে বা বায়োলজির জন্য বক্স লাগে তো আমি সায়েন্সে পড়তাম যেহেতু তো বায়োলজির জন্য আলাদা বক্স পাওয়া যেত ওই ইন্সট্রুমেন্ট সহ তখন যে ব্যাংক কাটা আরশোলা কাটা এগুলোর জন্য আমাদের এরকম বায়োলজিক্যাল বক্স ওটা কিনতে হতো ওইটা আমার একবার প্রয়োজন হলো যখন অন্য আমার ফ্রেন্ডরা কিনে ফেলছে বাবাকে বললাম যে আমার একটু বক্স লাগবে বাবা বললাম যে আমার তো সেই বক্সে তোমার তো এটা দিবো এখন পারছি না আগের মাসের জন্য অপেক্ষা করো আমাদের তোমাদের এখন তো প্র্যাকটিক্যাল হবে আমাদের লাগবে এটা অন্যদের কোনো কিনে ফেলছে বলছে যে আমি তো পারছি না আমি সেই পরিবারের কথা বলছি আমি কিন্তু সেই পরিবার থেকে আজকে এখানে এই তুমি যে বলছো আমার বাবার এত টাকা নেই টাকা আমার বাবারও ছিল না এবং আমার বাবা যেটা করে গেছে এখনো কুষ্টিয়াতে ওই ভাঙা বাড়িটাই রয়ে গেছে এখনো এখনো বাড়িটা কিন্তু ওই রকম ভাঙা বাড়িটাই রয়ে গেছে বাবা ওইটাই পর্যন্ত করতে পেরেছেন আর কিছু করতে পারেননি তো হ্যাঁ তেমন কিছু করতে পারেননি কেন সৎ মানুষ হিসেবে এটাই করতে পেরেছে আলহামদুলিল্লাহ বাট সব সন্তানকে মানুষ করে গেছেন আলহামদুলিল্লাহ এছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে বাবার টাকা নাই তুমি করো ইফ আর ইউর দ্যাটস নট নিয়ার ফল ইফ ইউ ডাই পুর দেশ তুমি গরিব ঘরে জন্মগ্রহণ করেছো এটা তোমার অপরাধ না গরিব হয়ে মৃত্যু বরণ করো না বিল সে ভাই বলছেন আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে হাত পা দিয়েছেন আল্লাহ তোমাকে বুদ্ধি দিয়েছেন তোমার আজকে এই সবকিছু সব তুমি ইউটিলাইজ করো কাজে লাগো